নমস্কার, আমি তোমাদের সকলের প্রিয় ইন্দুবালা আজকে চলে এসেছি ইন্দুবালা মিউজিক চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে। আমি কিছুদিন আগেই তোমরা আমার একটি পোস্ট এবং লাইভ দেখেছিলে যে তোমরা কি গানের ভিডিও চাইছো বা কী গান শিখতে চাইছো, তুলতে চাইছো, সেটা আমাকে জানাও। আমি অবশ্যই সে গানটা তোমাদের স্বরলিপি প্রোভাইড করার বা তোলানোর বা শেখানোর চেষ্টা করব। কেন আমি এইভাবে কথাটা বললাম, আমি তো বলতেই পারতাম যে আমি হারমোনিয়াম টিউটোরিয়াল দেবো। নো, আমি তোমরা অনেকেই জানো আমি যেভাবে গান শেখাই সেটা নট অনলি হারমোনিয়াম টিউটোরিয়াল, ঠিক আছে? কেন আমি এই পন্থাটা অবলম্বন করছি, কারণ অনেকেই তোমরা এই হারমোনিয়াম টিউটোরিয়াল দেখতে দেখতে আদতে গানের কিছু শিখতে পারছো না, জাস্ট হারমোনিয়ামের আঙুলগুলো ফলো করে করে তোমরা গানটা তুলছো, তাতে কিন্তু তোমাদের গানটা একেবারেই শেখা হচ্ছে না। তোমরা গানের কী কী সারগম লাগছে, কী কী সুর যাচ্ছে, একটা তানপুরা চালিয়ে দিলে তোমরা সে গানটা গাইতে পারবে না, শুধু এই হারমোনিয়ামের ওই আঙুল দেখে দেখে তোমরা শিখছো, এতে কিন্তু তোমরা ভালো কোনো জায়গায় বা একটু নিজেদেরকে প্রতিষ্ঠা করার মতো জায়গায় যেতে পারবে না যদি তোমরা প্রপারলি গানটাকে না শেখো। সেই কারণে আমি ঠিক করেছি যে বহু চ্যানেল এসে গেছে ইউটিউবে এই ধরনের ভিডিও নিয়ে, তো আমার মনে হয় যে এই টাইপের ভিডিও আর প্রয়োজন নেই দেবার, একই রেপিটেশন। তো আমি যেটা চাইছি যে তোমাদেরকে এমনভাবেই গানটা শেখাবো তাতে যাতে তোমরা গানের গভীর ব্যাপারটা শেখো, গভীরতাটা শেখো, গানের কোথায় কোথায় কী কী মূর কী লাগছে, কোথায় কোথায় কী কী গায়ে কী ব্যবহার হচ্ছে, কোথায় ভিব্রাটো দিতে হবে, কী দিতে হবে না, সমস্ত কিছু নিয়ে আমার ডিটেল ভিডিও থাকবে। তো যে কোনো গান তুলতে গেলে আমাকে আগে প্রথমে জানতে হবে, আমি তোমাদেরকে একটা বলে দিলাম যে এইটা গানের স্কেল, এইগুলো এই হচ্ছে সা, এটা হচ্ছে রে, এটা হচ্ছে এই, এই গানে এই যাচ্ছে, তোলো, তোমরা ওই আঙুল দেখে দেখে তুললে, গানের গটাও তোমাদের শেখা হলো না, ঠিক আছে? তো যে কোনো গান তুলতে গেলে আগে জানতে হবে যে গানটা কোন স্কেলে হচ্ছে। তোমরা নিজেরা যদি গান তুলতে যাও তখনও তোমাদেরকে আগে বুঝতে হবে গানের সা কোনটা, দেন ইউ ক্যান ফাইন্ড দ্য স্কেল অফ দ্য সং, গানের স্কেল কোনটা, তারপরে তোমরা আস্তে আস্তে এগোবে এবং গানের স্বরলিপিটা তুলতে পারবে। যারা এই প্রবলেম ফেস করেছে, আমি নিজে নিজে তো গানের স্বরলিপি তুলতে পারি না, তাদের এই এই প্রবলেমগুলো রয়েছে। এইগুলো বোঝার জন্য আগে তোমাকে গানের বেসিক্স থিওরিটা ক্লিয়ার হতে হবে, ঠিক আছে? তো যারা জানো না বেসিক থিওরি, একটা ক্লাসের মাধ্যমে বেসিক থিওরিটা মোটামুটি শিখতে চাইছো, তারা আমার ভয়েস ট্রেনিং কোর্স যেটা আমি করাই, মিউজিক থিওরি অ্যান্ড ভয়েস ট্রেনিং কোর্স, এক মাস নয় অ্যাকচুয়ালি 3 সপ্তাহের একটি কোর্স, ওটা তোমরা জয়েন করতে পারো। আশা করি তোমরা গানের বেসিকের 50% রেডি হয়ে যাবে ওই কোর্সটা করার পরে, যেগুলো তোমাদের খামতি থাকে, যেগুলো তোমরা জানো না। আর এই কোর্সটা আমি এই জন্যই, এটা অ্যাকচুয়ালি কোর্সটা কিন্তু প্রায় 1 বছরের কোর্স, মানে আমি যতগুলো টাস্ক 3 সপ্তাহের মধ্যে দেবো সেটা অ্যাকচুয়ালি কোনো কোথাও তুমি শিখতে গেলে সেটা 1 বছর লাগাবেই, এবং তোমার শিখতে আয়ত্ত করতেও 1 বছর লাগবে। কিন্তু আমি চাই না তোমাদেরকে ধরে বেঁধে রাখতে বা তোমাদের গানের প্রতি যে ভালোবাসাটা সেটা কমাতে, বোর হচ্ছে এই ব্যাপারটা আনতে, সেই কারণে আমি 3 সপ্তাহের মধ্যে তোমাদের ইনপুটটা দিয়ে দেবো, তোমাদের প্র্যাকটিসটা চলবে 1 বছর ধরে। যাই হোক, যারা এই কোর্সটা করতে চাও তারা আমাকে এই নাম্বারে যোগাযোগ করে নেবে। আমরা যে কথায় ছিলাম সেটাতে ফিরে আসি, কারণ ওটা আমি যখন ক্লাস করাচ্ছি অনলাইন তখন সেটা আমি হাতে ধরে শেখাতে পারছি তোমাদেরকে, আমি বারবার করে বলে দিতে পারছি, যেটা ইউটিউবে করানো সম্ভব হয় না, তোমরা সবাই বোঝো ব্যাপারটা। তাও আমি চেষ্টা করেছি যতটা পেরেছি ইউটিউবে দেওয়ার, এবং আরও চেষ্টা করবো দেওয়ার। তোমাদের যা যা কোয়েশ্চেন্স থাকবে আমাকে কমেন্টে জানাবে, আমি সবসময় সেগুলো রিপ্লাই করার চেষ্টা করবো উইথ ভিডিওস, আর যদি ছোটোভাবে বলতে পারি তাহলে আমি কমেন্টসের রিপ্লাইতেই করে দেবো। যাই হোক, তো সেইখানে আমি বলেছিলাম যে পোস্টটা দিয়েছিলাম যে তোমরা কী গান তুলতে চাও, প্রচুর গানের রিকোয়েস্ট এসেছিলো, তার মধ্যে থেকে আমি বলেছিলাম যে আমি একটা কাজ করব, কারণ এইভাবে তো সব গান দেওয়া সম্ভব নয়, প্রত্যেক দিন গানের রিকোয়েস্ট আসতেই থাকবে এবং প্রত্যেক দিন গানের রিকোয়েস্ট চেঞ্জ হতে থাকবে, বিকজ অফ আমরা নতুন নতুন গান বেরোচ্ছি, নতুন নতুন গান তুলতে চাই বা কোনো একটা পার্টিকুলার সময় সেই ধরনের গান তুলতে চাই, এই ব্যাপারটা থাকে। তো সেই কারণে আমি বলেছি এবার থেকে আমি এটাই করব যে কোনো ভিডিও বা আমি একটা পোস্ট দিয়েছিলাম সেখানে যে যে গানগুলো এসেছিল আমি সেই গানগুলো লিখে একটা লটারি করেছিলাম, তোমরা লাইভটা দেখতে পারো, সেই লটারিতে যে গানটা উঠেছিল সেই গানটা আমি ভিডিওর মাধ্যমে আনবো, এবং তোমরা বুঝতেই পারছো আমি শেখাবো একদম জাস্ট হারমোনিয়াম টিউটোরিয়াল দিয়ে ছেড়ে দেবো না, তোমাদের গানটা প্রপারলি শেখাবো, ঠিক আছে? তো আজকে সেদিন যে গানটি উঠেছিল হচ্ছে খুবই রিসেন্ট রিলিজ আলাদা আলাদা, কেমন জানো আলাদা আলাদা সব, অর্ধাঙ্গিনী সিনেমার অনুপম রায়ের অসাধারণ কম্পোজিশন এবং ইমন চক্রবর্তীর অসাধারণ কণ্ঠে এই গানটি একটা দারুণ ভাইরাল এবং খুব মানে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, মানুষের মনকে ছুঁয়ে যাচ্ছে সেই গানটি। আমার কণ্ঠেও তোমরা হয়তো শুনেছ, আমি একটু কভার করেছিলাম, তোমরা যদি না শুনে থাকো আমার ইনস্টাগ্রাম বা ফেসবুক হ্যান্ডেলে আমাকে ফলো করে নিতে পারো, সেখানে আমি গানটি দিয়েছি, তোমরা দেখতে পারো। যাই হোক, তো এই গানটি কোন স্কেলে, আমি
যখন আমি গান মানে কিছু একটা ভিডিও ছাড়তে তখন একটু রিসার্চ করতে হয় যে কী কী ভিডিওস এসছে এর ওপর, আমি ভিডিওটা দিলে সেটা লোকের কাছে পৌঁছাবে কি না বা সেটা লোকের চাহিদা থাকবে কি না। তো তখন আমি দেখি যে বেশ কিছু চ্যানেলে, বেশ কিছু বলতে দু একটি চ্যানেলেই গানটি অলরেডি পাবলিশ করেছে অ্যাজ এ হারমোনিয়াম টিউটোরিয়াল। কিছু চ্যানেলে আমি দেখলাম যে অত্যন্ত ভুল স্বরলিপি তোমাদেরকে প্রোভাইড করেছে, তাতে স্কেলের কোনো মাথামুণ্ড ঠিক নেই। যাই হোক, আমি অবশ্যই চ্যানেলের নাম করবো না, বাট এবার আমি যখন তোমাদেরকে শেখাবো তখন তোমাদের মনে হয়তো কনফিউশন তৈরি হতে পারে যে কোনটা ঠিক। তো যাচাইটা তোমরা নিজেরা করে নেবে, কীভাবে করবে, কারণ তোমরা নিজেরা স্কেল বার করা শিখবে। প্রত্যেকটা গান আমি যখন আনবো ঠিক এভাবেই আনবো, হয়তো একটা ভিডিওতে সবটা আমি দিতে পারবো না কারণ টাইমিংয়ে কুলাবে না, বুঝতেই পারছো। কিন্তু আমি অল্প 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 করে পুরো গানটা প্রপারলি শেখাবো, যেভাবে একটা গান তোলা উচিত, শেখা উচিত, তবেই তোমরা গানটা শিখতে পারবে। ওই হারমোনিয়াম টিউটোরিয়ালে গান শেখা হয় না, ঠিক আছে? তো এই গানটি কোন স্কেলে, আমি আগেই বলে দিই স্কেলটা। গানটি অরিজিনাল গানটি যেটি ইমন চক্রবর্তীর কণ্ঠে তোমরা পাবে, সেই অরিজিনাল গানটি কিন্তু রয়েছে বি মাইনার স্কেলে। এবার অনেককেই দেখলাম প্রচণ্ড ভুলভাল স্কেল দেখিয়েছে, এবং ভুলভাল স্কেল দেখানোর সাথে সাথে তারা পুরো স্বরলিপিটাই ভুলভাল দেখিয়েছে। তো দিস ইজ ভেরি রং থিং অ্যাকচুয়ালি। এতে যারা শিখছে তারা ভুলটা শেখে, তারা ভরসা করে শিখছে, এবং তারা ভুলটা শিখছে, তারা ধরো কোনো একটা কম্পিটিশনে যাবে বা কোনো একটা স্টেজ পারফরমেন্স করতে যাবে, সেখানে মিউজিশিয়ানসরা যখন জিজ্ঞাসা করবে তুমি স্কেলটা বলো, তারা তো কর্তা ধরবে, তখন সে ভুল বললো এবং মিউজিশিয়ানরা ভুল স্বাভাবিক কর্তা ধরলো, এবং সে অন্য স্কেলে গান গাইলো, তার নিজের গান করার ইচ্ছেটাই চলে যাবে যদি পারফরমেন্স ভালো না করতে পারে। তাহলে তোমরা এইভাবে কোনো মানুষের গানের প্রতি ভালোবাসাকে নষ্ট করার তোমাদের কোনো অধিকার নেই। যাই হোক, তো নেক্সটলি আমি বলি যে গানটি বি মাইনাস স্কেল, এটা তোমরা আমার কথায় কেন বিশ্বাস করবে, আমিও তো ভুল বলতে পারি, তোমাদের মনে হতেই পারে তোমরা তো আমার কাছে নেই, তাই না? তো তোমরা নিজেরা বুঝে নেবে, কী করে বুঝবে, আমি দেখবে একটি কী করে গান স্কেল কোন গান কোন স্কেলে আছে বুঝবে কী করে, তার একটি ভিডিও দিয়েছিলাম। যদি না দেখে থাকো তাহলে আমি এখানে আবার আই বাটনে দিয়ে দেবো, বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা কমেন্ট বক্সের প্রথম কমেন্টে দিয়ে দেবো সব লিঙ্কগুলো, তোমরা গিয়ে দেখে নিতে পারো। আবারও আজকে সেরকমই আমি রিপিট করবো। তো তোমরা জানো আমাদের 12টা স্কেল, এবং যখন কোনো গান হয় তখন গানটি কোন স্কেলে হয় সেটা গানের প্যাটার্নের উপর ডিপেন্ড করে। তো দেখো, গানের স্কেল বোঝার জন্য তোমাদেরকে আগে জানতে হবে যে গানটা এগোচ্ছে কীভাবে, ঠিক আছে? দেখো কী কী যাচ্ছে, তোমরা শুনে শুনে সেটাকে বোঝার চেষ্টা করবে, বা গানটা যখন শুনবে গানের কোন জায়গায় দা মেন স্বর বা বিশ্রামের স্বর বা কোথায় এসে তোমরা গানটা থামছো সেটা বোঝার চেষ্টা করবে। তোমরা যারা আমার ভয়েস ট্রেনিং কোর্স করেছো বা এমনি আমার মোটামুটি ভিডিও ফলো করো, তোমরা জানো যে বিশ্রামের স্বর বলে সাকে, সা ইজ দ্য বিশ্রামের স্বর। তো আমি গানের মধ্যেখানে যাই করি না কেন, আমরা যেখানে এসে বিশ্রাম নেব, যেখানে এসে রেস্ট করব, যেখানে এসে মানে ব্যাপারটা মিলবে মিলবে ব্যাপারটা হচ্ছে, সেই জায়গাটা অলওয়েজ উইল বি গানের সা। তো যে কোনো গান তুলতে গেলে, গানের স্কেল বুঝতে গেলে আমাকে আগে জানতে হবে যে গানের সা কোনটা। দেখো কিভাবে এগোচ্ছে গানটা, আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী। পরের লাইন দেখো, গেছে জীবন যেদিকে দুছো নারী, মেনে নিও কি মেনে নিতে পারি। তাই তো, এখানে তোমরা বোঝার চেষ্টা করো তো যে গানটার কোথায় আমি থামছি, কোথায় আমি বারবার এসে যেন মানে ফুল স্টপ কোথায় পড়ছে গানের, ঠিক আছে? যেরকম একটা লাইনের শেষে একটা ফুল স্টপ পড়ে, তো আমি কোথায় যেন এসে গানটা মনে হচ্ছে এখানে থামলাম, এখানে পজ, ফুল স্টপ পড়ছে, দ্যাট ইজ আ ফুল স্টপ। দেখো বোঝার চেষ্টা করো, তোমরা ভাবার চেষ্টা করো, বারবার গানটা শুনবে আর ভাবার চেষ্টা করবে। আমি বলে দিচ্ছি এক্ষেত্রে, আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী। এই যে ভারী, এখানটা কিন্তু আমি ফুল স্টপ থামছি, বিশ্রাম নিচ্ছি, পকেটের সাথে মিলিত হচ্ছি। গেছে জীবন দুদিকে দুছো নারী, মেনে নিও কি মেনে নিতে পারি। এখানে যেন থামছি মনে হচ্ছে, তাই না? তো এইখানেই বুঝতে হবে যে আমার লুকিয়ে আছে বিশ্রামের স্বর,
দ্যাট মিন্স গানে সা। তো দিস ইজ দ্য মেনে নিও কি মেনে নিতে পারে, দিস ইজ দ্য সা অফ দ্য সং। এবারে তোমরা ঠিক বুঝেছো নাকি বোঝার জন্য তোমরা কি করবে, এটা যদি সা হয় তাহলে তোমরা গুনে নেবে যে পা কোনটা হবে, তোমরা জানো ঠিক আছে, যারা আমার কাছে ভয়েস ট্রেনিং কোর্স করেছো বা আমার ভিডিও দেখেছো, মোটামুটি রেগুলার ভিডিও দেখো, অনেক ভিডিওতে বলা আছে, দেওয়া আছে সা কোমল রে শুদ্ধ রে, তাই তো? তারপরে হয় কি পরেরটাই কোমল গা শুদ্ধ গা মা করিমা অ্যান্ড দিস ইজ দ্য পা। সো সার পা বাজাবে, বাজিয়ে দেখবে যে গানটার পুরো সুরের সাথে জিনিসটা ম্যাচ আপ হচ্ছে কিনা, মিলে যাচ্ছে কিনা, আমি আবার ক্লান্ত পথ ছাড়ি মিলছে, তার মানে ইয়েস আমি ঠিক ভেবেছি এটাই গানের সা। এবারে আসে যে মেজর মাইনারের গল্প। মেজর মানে গানে যদি শুদ্ধ গা ইউজ হয় তাহলে দ্যাট ইজ মেজর, যদি কোমল গা ইউজ হয় দ্যাট ইজ মাইনার স্কেল। সাধারণত এইভাবে হয়, কোমল গা কোমল ধা কোমল নিয়ে ইউজ হলে মাইনার, এটাই আমরা শর্ট ভাষায় বলতে বুঝি। তো এক্ষেত্রে দেখো কি ইউজ হচ্ছে, কোমল গা, তাই তো? তো কোমল গা ইউজ হচ্ছে মিন্স মাইনার স্কেল। সো আর এটা কি, এটা তোমরা জানো দিস ইজ সি, দিস ইজ দ্য মাদার স্কেল, তার আগেরটা হচ্ছে বি, তো গানটা আছে বি মাইনার স্কেলে। এবারে দেখো গানটা গিয়ে মিলছে কিনা, বি মাইনার বাজাচ্ছ সা কোমল গা পা বি মাইনার, আমি আবার ক্লান্ত পথ ছাড়ি এই কাটার মুকুট লাগে ভারী, একদম পারফেক্টলি মিলে যাচ্ছে। সো গানটা আছে বি মাইনার স্কেলে। তো এটা তোমরা আমি একদম খোলসা করে বুঝিয়ে দিলাম, কোনো কারুর কিছুতে তোমরা কনফিউজ হবে না, নিজেরা খুঁজে নেবে, ঠিক আছে? কিছুতে কনফিউজ না হয়ে তোমরা নিজেরা খুঁজে নাও যে আমি ইনি ঠিক বলছেন না ইনি ঠিক বলছেন, এবং ঠিকটা তোলো, ঠিক সাটা বার করতে পারবে তবেই তোমরা নিজেরা গানটা তোলার চেষ্টা করতে পারবে, ঠিক আছে? এই গানটাতে কী কী নোট ইউজ হচ্ছে সেটা তো জানতে হবে, নাহলে স্বরস্থান কী করে খুঁজে পাবে, খালি গলায় গানটা গাইবে কী করে, বেশিরও তো গাইবেই যদি গানের নোট প্রপারলি না জানো, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে বেসিক্স প্রবলেম যেগুলো তোমরা ফেস করো, অনেকেই আমাকে কমেন্ট করো, বা আমিও জানি যারা আমার কাছে শিখতে আসে আমি বুঝতে পারি যে তারা কী কী প্রবলেম ফেস করছে। তো আশা করি তোমাদের এই ভিডিওটি কাজে লাগবে। তো পুরো স্বরলিপি আমি বলে দিলাম, এটা হচ্ছে সা, এটা হচ্ছে কোমল গা, এটা পা, এগুলো ইউজ হচ্ছে গানে, মোটামুটি একটু দেখিয়েও দিলাম যে কী কী নোট লাগছে, তোমরা বুঝতে পারবে যদি বি মাইনারটা খুঁজে বার করতে পারো। এরপরে চেষ্টা করো নিজেরা গানটা তোলা, তারপরে আমি এটার টিউটোরিয়াল ভিডিও বা যেভাবে তোমরা কী করে বুঝবে যে কী কী নোট লাগছে সেই রকমভাবে তো ভিডিও আনবো, সেটা দেখে তোমরা মিলিয়ে নিও যে তোমরা গানটা নিজেরা তুলতে পেরেছো কি না, ঠিক আছে? আর যারা পারবে চেষ্টা করবে তারা আমাকে কমেন্টে জানাবে যে হ্যাঁ আমি দিদি নিজে নিজে আমি গানটা তোলার চেষ্টা করেছি, এতটুকু তুলেছি কি এতটুকু তুলেছি, পুরোটা যদি নাও পেরে থাকো, দেখো প্রথম দিনই তোমরা পুরো গান একটা গান তুলতে পারবে না, আমিও পারিনি যখন আমি ছোটো ছিলাম, আমিও ওইভাবে চেষ্টা করতে 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 পেরেছি কিন্তু। তো একটা লাইনে স্বরলিপি করার চেষ্টা করো, পরের দিন মেলাবে আমার সাথে যে ঠিক স্বরলিপি করেছো কি না, ঠিক আছে? নিজেরা চেষ্টা করবে, তো এইভাবেই কিন্তু তোমরা আস্তে আস্তে শিখবে, এইটা কিন্তু গান শেখা হবে, ঠিক আছে? তো ঠিক আছে, চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো তোমরা যারা ভিডিওটি পছন্দ করছো বা এইভাবেই গানের টিউটোরিয়াল পেতে চাইছো, এইভাবেই শিখতে চাইছো গানটাকে, তাহলে তারা আমাকে কমেন্ট সেকশনে জানাও যে হ্যাঁ আমি এইভাবেই শিখতে চাইছি, তাহলে আমি এইভাবেই ভিডিও আনবো, নাহলে যদি তোমরা সেইভাবেই নর্মালি শিখতে চাও তাহলে সেভাবেও আমি আনবো, জাস্ট আঙুল দেখে দেখে গান তোলো। যাই হোক, তো আমাকে জানিও কমেন্টসের মাধ্যমে, এবং তোমরা কতজন এটার ফলে লাভ হলো তোমাদের বা শিখতে পারলে সেটাও আমাকে জানাতে ভুলো না, এবং অবশ্যই চ্যানেলটি সবার মধ্যে শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, এইভাবে প্রপারলি মেনটেন্ড ওয়েতে গানটা শেখার জন্য আমি চেষ্টা করব তোমাদের আমার সবটুকু দিয়ে হেল্প করার। তো চলো আজকে টাটা, নমস্কার।